কৃষি ও পরিবেশ। ওয়েলকাম টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করে মোবাইল আইকনটি বাজিয়ে সাথে থাকুন, একটি লাইক ও শেয়ার করে দিন। ভিডিও টিনা টেনে সম্পূর্ণ দেখুন। এমন রোগ দেখা দেয়ায় চিন্তিত হয়ে পড়েছে কৃষকরা। এবারে ধানের বাম্পার ফলনের আশা করেছিলেন চাষিরা, কিন্তু ধান পাকা শুরু হলে হঠাৎই ব্লাস্ট রোগের আক্রমণে জমিতে ধান ছিটে হয়ে যাওয়ায় হতাশ হয়ে পড়েছেন কৃষক। এরই বড় মৌসুমি -28 জাতের ধানে ব্লাস্ট রোগের প্রকোপ দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আবাদকৃত ধানের 40%, কাজে আসছে না। পানি মাছকুটি ঘুরে দেখা গেছে অনেক জমির -28 জাতের ধান ব্লাস্ট রোগে নষ্ট হয়ে গেছে। কৃষকরা জানান, ধানের শীষ বের হওয়ার সময় শীষের নিচে কালচে দাগ পড়ে, পরে দাগগুলো বড় হয়। আক্রান্ত হওয়ার পরপরই ধানের শীষের সব ধান ছিটা হয়ে সাদা দেখা যায়। তেলেস মাটিতে সারা ক্ষেত পেকে যাওয়ার মতো দেখালেও ধানের গাছের শীষে কোনো ধান আর থাকে না। জমির সম্পূর্ণ ধান ক্ষেত ব্লাস্টে নষ্ট হয়ে গেছে। ধানের জমিতে গেলে তাদের বুক ফেটে যায়। পুরো ধান ক্ষেত নষ্ট হয়ে সাদা হয়েছে, শীষে কোনো ধান নেই। ব্লাস্ট ধানের একটি ছত্রাকজনিত মারাত্মক ক্ষতিকারক রোগ। পাইরিকুলারি অরাইজি নামক ছত্রাকের আক্রমণে এ রোগ হয়ে থাকে। অনুকূল আবহাওয়ায় রোগটি দ্রুত বিস্তার লাভ করে এবং ব্যাপক ক্ষতি করে থাকে। রোগপ্রবণ জাতের ধানে রোগ সংক্রমণ হলে ফলন শতভাগ পর্যন্ত কমে যেতে পারে। বোরো ও আমন মৌসুমে ব্লাস্ট রোগ বেশি হয়। চারা অবস্থা থেকে শুরু করে ধান পাকার আগ পর্যন্ত যে কোন সময়ে এ রোগ দেখা যায়। এটি ধানের পাতা, গিট এবং নেগ বা শীষে আক্রমণ করে থাকে। তাই এ রোগটি পাতা ব্লাস্ট, গিট ব্লাস্ট ও নেগ বা শীষ ব্লাস্ট নামে পরিচিত। এ রোগ বীজের মাধ্যমে এক মৌসুম হতে অন্য মৌসুমে ছড়ায়। এছাড়া ব্লাস্ট রোগের জীবাণু বাতাস ও পোকা মাকড়ের মাধ্যমে এক জমি থেকে অন্য জমিতে দ্রুত ছড়িয়ে পড়ে। এর জীবাণু দ্বারা 72 ঘন্টার মধ্যে সতেজ ধান গাছ আক্রান্ত হয়। আর যেখানেই অনুকূল পরিবেশ পায় সেখানেই জীবাণু ধান গাছের উপর পড়ে রোগ সৃষ্টি করে। গত 2 বছর ধরে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল সহ সারা দেশে বোরো ধানে ব্লাস্ট রোগের ব্যাপক আক্রমণ দেখা দেয়। বিশেষ করে রেথান -28 জাতের বোরো ধানে এ রোগের আক্রমণ সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়। ফলন ও গুণগত মান বিবেচনায় স্বল্প জীবনকালের ধানের এ জাতটি কৃষকদের কাছে খুবই জনপ্রিয় ও সমাদৃত। এক তথ্যে জানা যায়, বোরো মৌসুমে দেশের আবাদের 41% জমিতে এবং আউশ মৌসুমে 29% জমিতে রেথান -28-এর চাষ হয়। বোরো মৌসুমে রেথান -28 ও রেথান -29 জাতের ধান সম্মিলিতভাবে 65-67% জমিতে চাষ হয়। রেথান -28 ছাড়াও এবছর B-26, রেথান -29, রেথান -50, রেথান -61 ও রেথান -63 সহ অন্যান্য জাতের ধানেও ব্লাস্টের সংক্রমণ ঘটেছে। অন্যদিকে হাইব্রিড জাতের ধানে ব্যাকটেরিয়াজনিত পাতা পোড়া রোগ উল্লেখযোগ্যভাবে দেখা যায়। আগে সাধারণত ধানে পাতা ব্লাস্টের প্রকোপ বেশি দেখা গেলেও এবছর শীষ ব্লাস্টের আক্রমণ ছিল সর্বাধিক। কোথাও কোথাও আবার নুন বা গিট ব্লাস্টের ব্যাপক আক্রমণ পরিলক্ষিত হয়। তবে উচ্চ ফলনশীল জাতের বোরো ধানের মধ্যে রেথান -58, রেথান -67 ও রেথান -69 জাতের ধানে ব্লাস্ট রোগ পরিলক্ষিত হয়নি। এছাড়া যেসব কৃষক ফাই রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে ধান গাছে অনুমোদিত ছত্রাকনাশক প্রয়োগ করেছেন তাদের জমির ধানে ব্লাস্ট রোগের আক্রমণ কম হয়েছে। পাতা ব্লাস্ট, গিট ব্লাস্ট ও শীষ ব্লাস্ট এই 3 ধরনের ব্লাস্ট রোগের মধ্যে নেগ বা শীষ ব্লাস্ট ধানের সবচেয়ে বেশি ক্ষতিকর। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে রোগের অনুকূল আবহাওয়া তৈরি হয়। গত 2 বছর ধানে ব্লাস্ট রোগের ব্যাপক আক্রমণ হয়েছে। দিনের বেলায় গরম -250-280 সেন্টিগ্রেড ও রাতে ঠান্ডা -200-220 সেন্টিগ্রেড। শিশিরে ভেজা দীর্ঘ সকাল, অধিক আর্দ্রতা 85% বা তার অধিক, মেঘাচ্ছন্ন আকাশ, আগাম বৃষ্টিপাত, জড়ো আবহাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, ধানের জমি শুকনো থাকা, জমিতে মাত্রাতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার এবং প্রয়োজনের তুলনায় কম পরিমাণে পটাশ সার দেওয়ার কারণে এ রোগের প্রকোপ বেড়েছে। রোগের লক্ষণ পাতা ব্লাস্ট। পাতা ব্লাস্টের বেলায় চারা অবস্থায় ধানের পাতা আক্রান্ত হয়। প্রথমে পাতায় ছোট ছোট কালচে বাদামি দাগ দেখা যায়।
আস্তে আস্তে এর দাগ বড় হয়ে দু প্রান্ত লম্বা হয়ে চোখের আকৃতি ধারণ করে। রাগের চারদিকের অংশ গাঢ় বাদামি ও মাঝের অংশ সাদা ছাই রঙের হয়। একটি পাতায় একাধিক দাগ হতে পারে। কয়েকটি দাগ একত্রে মিশে গিয়ে পুরো পাতায় শুকিয়ে মরে যায়। এমনিভাবে সমস্ত পাতা আক্রান্ত হলে গাছটি আস্তে আস্তে ছাই রঙের হয়ে মরে যায়। পাতা ব্লাস্টের কারণে পাতায় খাদ্য তৈরি ব্যাহত হয়। গিট ব্লাস্ট রাগধান গাছে থোর বের হবার আগে থেকেই দেখা যায়। এ অবস্থায় রোগ জীবাণু ছত্রাক ধান গাছের কাদা শেখার রোগ গিটে এবং খোল ও পাতার সংযোগস্থলে আক্রমণ করে, কালো দাগ সৃষ্টি করে, পচিয়ে দেয়। পরে সেখানে সাদা সাদা ছত্রাক জীবাণু দেখা যায়। পরে আক্রান্ত গিটের উপরের অংশ ভেঙে জুড়ে পড়ে। শীষ ব্লাস্ট এ অবস্থায় শীষের গোড়ায় কালো দাগের সৃষ্টি করে, গোড়াটি পচিয়ে দেয়। ফলে শীষটি গোড়ার দিকে শুকিয়ে যায়। এ কারণে ধান গাছের খাবার শীষে যেতে পারে না। এতে শীষ মিড় পড়ে ও শীষ শুকিয়ে ধান ছিটা হয়ে যায়। রোগ প্রতিরোধের উপায় তারা চিহ্ন রোগ প্রতিরোধক্ষম জাতের বড় ধান যেমন রেথান -58, রেথান -67 ও রেথান -69 এর চাষ করতে হবে। এসব জাতের ধানে এখনো ব্লাস্ট রোগ পরিলক্ষিত হয়নি। তারা চিহ্ন মাটিতে পর্যাপ্ত জৈব সার সহ সুষম মাত্রায় সব ধরনের রাসায়নিক সার ব্যবহার করতে হবে। প্রয়োজনের অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করা উচিত নয়। ইউরিয়া সার 3 কিস্তিতে উপরি প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায়। পটাশ সার সমান বিভাগে ভাগ করে প্রয়োগ করতে হবে। প্রথম ভাগ জমি তৈরির সময় এবং দ্বিতীয় ভাগ শেষ কিস্তি ইউরিয়া সার উপরি প্রয়োগের সময় ব্যবহার করতে হবে। তারা চিহ্ন আক্রান্ত জমি থেকে বীজ সংগ্রহ না করে সুস্থ এবং রোগমুক্ত জমির ধান গাছ থেকে বীজ সংগ্রহপূর্বক শোধন করে ব্যবহার করতে হবে। তারা চিহ্ন ব্লাস্ট রোগে আক্রান্ত জমির ধান কাটার পর খড়কুটো পুড়িয়ে ফেলতে হবে এবং ছাই জমিতে মিশিয়ে দিতে হবে। তারা চিহ্ন প্রয়োজন বোধে ধানের জমিতে পানি সেচের ব্যবস্থা করতে হবে। তারা চিহ্ন সেসব জমির ধান শীষ ব্লাস্ট রোগে আক্রান্ত হয়নি অথচ এলাকায় রোগের অনুকূল আবহাওয়া, গুড়ি গুড়ি বৃষ্টি ও কুয়াশাচ্ছন্ন মেঘলা আকাশ বিরাজমান, সেখানকার জমির ধান গাছে রোগ হোক বা না হোক ফোর আসার পর একবার এবং ফুল আসার পর আর একবার এক নল সারণিতে বর্ণিত যে কোন একটি ছত্রাকনাশক শেষ বিকেলে 5-7 দিন অন্তর দুবার প্রয়োগ করতে হবে। এতে ব্লাস্ট রোগ নিয়ন্ত্রণে রাখা যায়। সারণী ধানের ব্লাস্ট রোগ প্রতিরোধের জন্য অনুমোদিত ছত্রাকনাশকের নাম ও প্রয়োগ মাত্রা। ছত্রাকনাশকের নাম 10 লিটার পানিতে প্রয়োগ মাত্রা 5% জমির জন্য। ট্রুপার -75 WP 8 গ্রাম, নাটিভ -75 WG 6 গ্রাম, ব্লাস্টিং -70 WG 10 গ্রাম, ফিলিয়া 525 SC 20 গ্রাম, সেলটিমা 20 গ্রাম, নোভিটা -75 WG 6 গ্রাম, জিল -75 WP 7.5 গ্রাম। রোগ দমন ব্যবস্থা ব্লাস্ট রোগের প্রাথমিক অবস্থায় জমিতে 1-2 ইঞ্চি পানি ধরে রাখতে পারলে এ রোগের ব্যাপকতা অনেকাংশে হ্রাস পায়। ধানের কুশি অবস্থায় পাতা ব্লাস্ট রোগ দেখা দিলে একর প্রতি অতিরিক্ত 15 কেজি পটাশ সার উপরি প্রয়োগ করে সেচ দিলে ভালো ফল পাওয়া যায়। এছাড়া ব্লাস্ট আক্রান্ত ধানের জমিতে ইউরিয়া সারের উপরি প্রয়োগ সাময়িক বন্ধ রাখতে হবে। সর্বোপরি ধান গাছে ব্লাস্ট রোগ দেখামাত্র উপরোক্ত সারণীতে বর্ণিত যে কোন একটি ছত্রাকনাশক অনুমোদিত মাত্রায় শেষ বিকেলে 5-7 দিন অন্তর দুবার প্রয়োগ করতে হবে।